হঠাৎ দেখি দুটো ব্রয়লার মুরগি আমার সামনে পড়ে গেছে। ব্রয়লার মুরগি বুঝেছেন, ব্যাপারটা নারী একটু ব্যাপারটা নারী উঠা ব্রয়লার মুরগি উঠে। দেশি মুরগি দেখবেন আপনাকে দেখলি মারবে দৌড়, দেশি মুরগির কাছে আপনি যাওয়া পারবেন না, ও আপনার কাছে থাকবে না। আপনি তাকায় দেখেন পা আঁদরা পাঁদরা ফৌরা দিয়ে সব ঢাকা, দেশি মুরগির কিছু দেখা যায় আর ব্রয়লার মুরগি লড়ে না পারে আপনার কাছে যায়। খারাপ হলে গেলে এটি করে ওটি করে তাকে দেখবেন আঁদরা পাঁদরা সব ঢাকা, এ বার করা একে লাল সব বার করে তোস। তো দুইটা ব্রয়লার মুরগি চোখে পড়ছে, মশা পড়লে পোকা পড়লে তোলা যায়, এই চোখের যদি মশা পড়ে তোলা যায়, পোকা পড়লে তোলা যায়, কিন্তু দুইটা ব্যাপারটা নারী যদি আমার দুই চোখে পড়ে তোলমো কি দিয়ে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে নিয়ত করছি ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। তাহলে মসজিদের মধ্যে যে নামাজ পড়তেছেন এই নামাজটা হলো আমিরুস সালেহা, রাস্তার মধ্যে যে ব্যাপারটা নারী দেখলেন এই ব্যাপারটা নারী মুক্ত, রাস্তা পাওয়াই হলো আহাসানু আমালা। এটা পেতে গেলে আল্লাহর আইন ছাড়া সম্ভব না, আল্লাহর আইন ছাড়া এটা সম্ভব না। এই জন্য বাংলাদেশে আমল হচ্ছে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই কোরআনের বিকল্প কোনো রাস্তা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তিন দিকে সৈন্য নিয়ে ফেরাউন দাঁড়াইছে, মুসা নবীর সামনে সাগর সঙ্গী কয়েকজন, ফেরাউন বলে মুসা রে তোর পলানার কোনো রাস্তা নেই। মুসা বলতে আল্লাহ আমি বলে পলাচ্ছি, তুমি দৌড়াবার কইছো এই জন্য আমি দৌড়েছি, এখন কিছু একটা করো লাগাবো লাগাবো। মুসা বলতেছে তোক লাগার লাগবে কে, এই জায়গাতে আর কাম হবে, এই জন্য এর দূর পর্যন্ত দৌড়ে নিছি, আজকে আমাকে যারা লাগাবে লাগাবে ধাবড়াচ্ছে ধাবড়াচ্ছে, আপনার বলেন তো ওর কোক জাগা মতো যাওয়া দেখবি না। আল্লাহ বলতেছে হেমন মার দিমো রে, ঠিকন আছে মার আছে না নাই, কি সুন্দর কথা। এখন নৌকা চড়ি মাঝি বলতেছে, ইঞ্জিনিয়ার বলতেছে মাঝি সারাদিন কত মানুষ পারাপার করো তুমি কি হিসাব অঙ্ক জানো। মাঝি বলতেছে আমার দাদা মাঝি আমার বাবা মাঝি আমি মূর্খ আমি অঙ্ক হিসাব জানি না। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যে বেটা হিসাব জানে না তার জীবন হলো সারা না মাটি। নৌকা কিছু দূর যাওয়ার পরে আবার ইঞ্জিনিয়ার বলে মাঝি রে এই নৌকার ইতিহাস কি তুমি বলতে পারো, সর্বপ্রথম এই নৌকা কে বানাইছে তুমি কি তার ইতিহাস বলতে পারো। মাঝি রাগ করে কই মূর্খ আপনি জানেন না আমি ইতিহাস বলতে পারবো না। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যে বেটা ইতিহাস জানে না তার জীবন হলো আতানা মাটি। কিছু দূর নৌকা যাওয়ার পরে এবার ইঞ্জিনিয়ার বলে মাঝি তুমি কি বলতে পারো বিজ্ঞান এই নৌকাটা পানির উপর কেমনে ভাসতেছে তুমি কি বলতে পারো। মাঝি রাগ করে বলে আমি মূর্খ আমি বিজ্ঞানের কিছুই বুঝি না। ইঞ্জিনিয়ার বলে মাঝি রে যেই বেটা বিজ্ঞান বোঝে না তার জীবন হলো বারোয়ানা মাটি। নৌকা তখন নদীর মাঝখানে আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে ঝড়। ইঞ্জিনিয়ার বলে মাঝি যেই জোরে ঝড় উঠছে যে জোরে ঝড় উঠছে নৌকা বুঝি ডুবে যায়। মাঝি মুসকি মুসকি হাসে আর বলে ডুবুক নৌকা আমার কোনো চিন্তা নেই। ইঞ্জিনিয়ার বলে পাগল তুমি পাগল এই নৌকা ডুবে গেলে আমাদের মৃত্যু হবে। মাঝি বলতেছে আমি সাঁতার